চোদ্দ মার্চ বিশ্ব কিডনি দিবস সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার আওয়াল সাক্ষর আজকের এই দিনে আমরা কথা বলবো ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা নিয়ে এ বিষয়ে নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার শামীম আল মামুন উনিশশো সালের জানুয়ারি মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি সালে বগুড়া মেডিকেল কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে সেই সাথে এন টিভি দর্শককে আমার শুভেচ্ছা স্যার আজ বিশ্ব কিডনি দিবস আমরা জানি যে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু দিনটি পালিত হচ্ছে সেক্ষেত্রে আসলে আপনার কাছে যে বিষয়টি একেবারেই জানতে চাবো সেটি হচ্ছে ডায়াবেটিস রোগী যারা রয়েছে আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে পরবর্তী সময়ে আসলে কিডনি জটিলতার সম্মুখীন তারা হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে কেন হচ্ছে এমনটি ডায়াবেটিস তো একটা রোগ ম্যাটাবলিক ডিজিজ বলি আমরা সেক্ষেত্রে ডায়াবেটিসের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে নিজেও প্রত্যেকটা পেশেন্টই জানান আসলে ডায়াবেটিস কী করে ওই যে আপনাকে লক্ষণগুলো আমরা বলি যে তার ঘন ঘন তৃষ্ণা পায় বেশি বেশি খায় ওজন গেন করে বেশি বেশি প্রস্রাব করে কিন্তু ডায়াবেটিস মেন সমস্যাটা তৈরি করে বিভিন্ন অঙ্গে জটিলতা তৈরি করে আচ্ছা তার মধ্যে আপনার কিডনিতে যে জটিলতা তৈরি করে সেটা হচ্ছে নেপ্রোপ্যাথি বলি ডায়াবেটিক নেপ্রোপ্যাথি আপনার নার্ভকে ধরতে পারে নিউরোপ্যাথি আপনার হার্টকে ধরতে পারে আপনার ব্রেনের রক্ত নালীকে দৌড়তে পারে আপনার স্কিনকে দৌড়তে পারে প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বড় ইদানিংকালে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে কিডনির উপর অর্থাৎ তার কিডনির সমস্যা হয়ে যাচ্ছে দীর্ঘদিন আনকন্ট্রোল অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য তার কিডনির সমস্যা হয় এবং সেই সমস্যাটাকেই বলতেছি আমরা ডায়াবেটিক ন্যাপ্রোপ্যাথি স্যার ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা হয়েছে একজন ব্যক্তি এটা কীভাবে বুঝবেন যে প্রথম যে যে ব্যাপারটা আমরা হিসাব করি যে আমরা তো ডায়াবেটিস চেষ্টা করি যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেছে তারপর হচ্ছে কি যে তার সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসের যখন আমরা ডায়াবেটিসের রুগীদের ম্যানেজ করতে থাকি ওষুধ দিতে থাকি তখন কিন্তু তার কতগুলো পরীক্ষা মাস্ট আমরা কিন্তু শুরুতেই সেগুলো করে নেই যে তার রক্তের ক্রিয়েটিনিন যেটা বলি আমরা ক্রিয়েটিনিনটা কেমন আছে সব সবসময় তার একটা ইউরিন টেস্ট করে নেই কেমন আছে তার রক্তের হিমোগ্লোবিন কেমন থাকে এটা কিন্তু সবসময় দেখা হয় এবং নতুন যারা ডায়াবেটিস আক্রান্ত হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্যারামিটারগুলো দেখা হয় সেই সাথে তার কোলেস্টেরল প্রোফাইলটা অর্থাৎ রক্তের চর্বির প্রোফাইল সব কিছু কিন্তু আমরা করে নেই। এখন ডায়াবেটিস হলে কি হয় ডায়াবেটিস হলে যে কিডনি হচ্ছে আমাদের একটা চাকনি যন্ত্র অর্থাৎ রক্তের যে ময়লাগুলো সেগুলো কি করবে পরিষ্কার করে আপনাকে প্রস্রাবের মাধ্যমে তৈরির মাধ্যমে সেটা বের করে দেবে এই ফাংশনটা সে করতে পারে না এই কাজটাই সে করতে পারে না সে কি করে নেফ্রোপ্যাথি হলে যে ব্যাপারটা হয় আপনার প্রস্রাবের সাথে যেটা প্রোটিন যেটা বলি আমরা এই প্রোটিনটা চলে যাবে আপনারা অনেকেই দেখা গেছে অনেক রুগী এখন কিন্তু রিপোর্ট পড়ে ইউরিনের একটা রিপোর্ট পড়তেছে তার প্রোটিন লেখা আছে প্লাস সে কিছু বোঝে না সে দেখতে চায় আবার অ্যালগোবিন বলে একটা কথা ইউরিনে সবসময় আমরা দেখি রুগীরা দেখে এখন রুগীরা কিন্তু এখন স্মার্ট তারা কিন্তু রিপোর্ট দেখে দেখে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করে কিন্তু এইটা তারা বুঝতে পারে না একজন ডায়াবেটিস রুগী আমি ইউরিনে অ্যালবুমিন দেখলাম ওয়ান প্লাস তাহলে আমাকে ধারণা করতে হবে এই ডায়াবেটিসের দুইটার কী হতে পারে কিডনি জনিত সমস্যা হতে পারে কারণ কি যে প্রস্রাবের সাথে তার অ্যালবুমিন বা প্রোটিনটা চলে যাচ্ছে তার সামর্থ্য নাই ওটাকে ব্যাক করে নিয়ে আসার তাহলে এর ইম্প্যাক্টটা ডায়াবেটিসজনিত কারণেই তার হচ্ছে স্যার ডায়াবেটিস হলেই কি আসলে কিডনি জটিলতা হবে না ডায়াবেটিস হলেই কিডনি জটিলতা আসলে হবে না প্রথম ডায়াবেটিস হলে হবে কিন্তু নিয়ন্ত্রণে থাকলে এটা কিডনির জটিলতা হয় না এখন মানুষ তো মনে করে কিডনির রোগ কিডনি ডাক্তারের কাছে গিয়ে বসে থাকে তাহলে কিডনির রোগের কারণটা আমরা সবসময় খোঁজার চেষ্টা করি নিশ্চয়ই তার বড় দুইটা কারণ হচ্ছে একটা ডায়াবেটিস আর একটা হচ্ছে হাইপার টেনশন অনিয়ন্ত্রিত রক্তচাপ যেটা বলি সেটার জন্যই তার এই হয় যারা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস তাদের কিন্তু কখনো এই নেপ্রোপ্যাথি ডেভেলপ করবে না যাদের নিয়ন্ত্রণে নাই লাইফস্টাইল যাদের চেঞ্জ নেয় যারা উল্টা পাল্টা বিভিন্ন সময় বিভিন্নভাবে চলে ডায়াবেটিসের রেগুলার ওষুধ খায় না এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে ইদানিং ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া বলেন সব কিছুতেই কিন্তু ডায়াবেটিসের হজবরলো ট্রিটমেন্ট আপনি পাবেন এই অমুকটা খাইলে দেখবেন কিছুদিন সজনে পাতা কিছুদিন অমুক কিছু কিছুদিন ধরনের চটকদার বিজ্ঞাপন এবং কেউ কেউ এমন দিচ্ছে যে তিন দিনে ভালো করে দিচ্ছে আপনাকে সেগুলো দেখে দেখে এবং ম্যাক্সিমাম কারণটাই কিন্তু এখন কিন্তু পাচ্ছি বেশি এটা একটা বড় কারণ এই রুগীগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিকিৎসা করে কিডনির সমস্যাটা নিয়ে আমাদের কাছে চলে আসতেছে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এই যে ফলো বিষয়টি আপনি বলছিলেন আপনি পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন সেগুলো আসলে কখন করাতে হবে কখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে প্রথম জিনিস হচ্ছে যে ডায়াবেটিস রোগীর রেগুলার তো ফলো আপ থাকবেই বাংলাদেশে প্রচুর ডায়াবেটিস সেন্টার আছে ডায়াবেটিস হাসপাতাল আছে এবং সকল ফিজিশিয়ান কিন্তু ডায়াবেটিসের ট্রিটমেন্টটা জানে স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন হয় এটা আসলে বল কথা সকল চিকিৎসকে আপনি যখন চিকিৎসা জ্ঞান পাশ করবেন তখন ডায়াবেটিসের চিকিৎসা তার একটা ফল অফ জরুরি এই যে আমি বললাম যে আমি একটা পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস অনিন তার সুগার কন্ট্রোল করার পরেও দেখা গেছে তার ইউরিনে আমরা অ্যালবুমিন টু প্লাস পাচ্ছি তার অনিন তো ব্লাড প্রেশার পাচ্ছি তার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি পাচ্ছি তখন এই বলি যে আমরা যে কিডনির যে একটা পরীক্ষা সেরাম ক্রিয়েটিনিন সেটাও দেখে নিই ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েটিনিন ঠিক থাকতে পারে কিন্তু তার সেটাই এবং রুগীগুলোর লক্ষণ কি হয় এই রুগীগুলা হাত পা ফুলে যেতে পারে প্রস্রাব কম কম হতে পারে ওই পরিমাণে প্রস্রাব হয় না দেখা গেছে এবং দেখা গেছে তার ব্লাড প্রেশারটা আরও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের তখন ফিজিশিয়ানের কাছে আপনাকে যেতে হবে ফিজিশিয়ান কি করবে এই টেস্টগুলো করবে এবং আপনার রক্তে এই যে প্রোটিনের মাত্রা অ্যালবোমিনের মাত্রাটা তখন তারা পরীক্ষা করে এবং সেক্ষেত্রে আরেকটা পরীক্ষা ফিজিশিয়ানরা সময় করে থাকে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনার এই যে আমরা বলছি অ্যালবোমিন যাচ্ছে এই অ্যালবোমিনটার চব্বিশ ঘন্টায় মাত্রা কতটুকু এই মাত্রাটা দেখেই কিন্তু এই যে নেপটোপ্যাথির স্টেজগুলা কোন স্টেজে নেপ্রোপ্যাথি তার আছে কিডনির সমস্যাটা আমরা সেটা নির্ধারণ করি এই মাত্রার সাথে রুগীর সেরাম ক্রিয়েটেন যেটা বলি সেটা দেখে কেডি যেটা বলি ক্রনিক কিডনি ডিজিজ যেটা বলতেছি সেটা স্টেজিং করে তারপরে তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন হয় নিশ্চয়ই যাদের আসলে আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে তাদের আসলে পরবর্তী সময় যদি কিডনির অবস্থা খারাপ হয়ে যায় সেটি আবার আগের অবস্থায় ফেরত আসার সম্ভাবনা রয়েছে কিনা খুব কম সম্ভাবনাটা কম কিন্তু আমি এটা করতে পারি কি করতে পারি যে যে প্রোগ্রেশনটা হচ্ছে পরের প্রোগ্রেশনটাকে অর্থাৎ যে পর্যায়ে গেছে পরেরটাকে আমরা হোল্ড করতে পারি থামায় রাখতে পারি কি করে প্রপার চিকিৎসার মাধ্যমে কারণ কি সেক্ষেত্রে দেখেন ফিজিশিয়ানটা কেন আমরা বলি যে রুগী এগুলো করতে পারবার নিজে নিজে এই জন্যই করতে পারবো না যে এক্ষেত্রে অনেকগুলো ডিসিশন মেকিং ফ্যাক্টর আছে আমি বলছিলাম রুগী এর সাথে কনকমিনিয়ান্ট তার আছে কি কিনা সেটা আমাকে দেখতে হবে তার ব্লাড প্রেশার কন্ট্রোল হয় কি না সেটা আমাকে দেখতে হবে এই যে নেপ্রোপ্যাথি হলো নেপ্রোপ্যাথি আগে কোনো সে ওষুধ খাইতে কি না এটা একটা বড়ো ফ্যাক্টর যে আমাদের দেশে কিডনির জটিলতার একটা বড় কারণ হচ্ছে গিয়ে রুগীরা যত্রাতত্র ওষুধ কিনে খায় এবং জানেও না যে এটা ক্রিয়া তার কিডনির উপর কী পরিমাণ আর ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে সেটা ভয়াবহ আপনি ডায়াবেটিসের রোগীর দোকান থেকে ওষুধ কিনে যাচ্ছেন কিনে ওষুধ কিনে খাচ্ছেন আপনি বুড়ি বুড়ি না পায়ে এক্সট্রা প্যারাসিটামল কিনে খাচ্ছেন এবং দোকানদার আজকাল এমন ওষুধ দেয় যেটা কিডনি ড্যামেজ করে দিত আপনি কিনে খাচ্ছেন নষ্ট করে তারপরে আপনি আমার কাছে আসতেছেন তাহলে ফিজিশিয়ান কি করে ফিজিশিয়ান বলে যে অফেন্ডিং কোনো রাগ আছে কি যে ওষুধটা তার এই কিডনির ইম্প্যাক্টার যদি ওষুধজনিত কারণ হয় এবং ওষুধ যদি উদ্যোগ হয় তার আগের অবস্থায় ফেরত আসতে পারে আরেকটা হচ্ছে যে ডায়াবেটিস ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিছু ওষুধ আছে যেগুলো কিডনির সমস্যা তৈরি করতে পারে সেগুলো কি করি আমরা সেগুলো বন্ধ করে দিই আদার ট্রিটমেন্ট অপশন যেগুলো সেগুলো শুরু করি আদারওয়াইজ মানুষ বলে না যে কিডনির সমস্যা হচ্ছে কিডনির ডাক্তারের কাছে যাব আসলে কিডনি রোগের কোনো ওষুধ নাই কিডনি রোগের সবচেয়ে বড় যে ওষুধ সেটা হচ্ছে যেসব কারণে আপনার কিডনির সমস্যা হচ্ছে সেই রোগগুলার চিকিৎসা করা সেটা চিকিৎসা করলে আপনার কিডনি ভালো থাকবে আদারওয়াইজ কিডনি খারাপ হয়ে যাবে জি আপনি বলছিলেন যে আনকন্ট্রোল ডায়াবেটিস অর্থাৎ একেবারেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই পরবর্তী সময় আসলে কিডনি সমস্যা হচ্ছে তার কিন্তু তিনি আসলে অনুধাবন করতে পারছেন না কিংবা কোনো চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন না সেক্ষেত্রে পরবর্তী সময় আসলে কি কী সমস্যার সম্মুখীন তিনি হতে পারেন প্রথম জিনিস হচ্ছে যে কিডনি যখন তার কাজ করবে না তখন কি হবে শরীরের প্রত্যেকটা অঙ্গের উপর আমি বলছি কিডনি সাকনি যন্ত্র আপনার সমস্ত দূষিত জিনিস কি করে দেবে সে বের করে দেবে এগুলো সে পারবে না আস্তে আস্তে তার কি হবে সমস্ত শরীর ফুলে যাবে ফুলে যেতে পারে সমস্ত শরীর ফুলে যাবে তার রক্তের হিমোগ্লোবিন যেটা বলি রক্তের পরিমাণটা কমে যাবে এবং কি হবে নাতার প্রস্রাব হবে না এক সময় এটি যখন বড় স্টেজে যাবে তখন কি হবে নাতার প্রস্রাব হবে না এই যে কিডনির একটা ইম্প্যাক্ট এই ঘটনাগুলো ঘটতেছে কোথায় কিডনিতে যার ফলে কী হচ্ছে শরীরে আপনার রক্ত কমে যাচ্ছে আপনার পেটে সারা শরীরে পানি চলে আসতেছে আপনি ফুলে যাচ্ছেন আপনার প্রেশার বেড়ে যাচ্ছে এই প্রত্যেকটা জিনিস কী করে অন্য অঙ্গের উপর একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করে আলটিমেটলি কী হবে আপনার হার্টের সমস্যা হবে হার্ট ফেল করবে আলটিমেটলি যেটা হবে রক্ত কমার জন্য আপনি হাঁটতে পারবেন না পেটে পানি চলে আসবে যেটা হবে পরবর্তীতে আপনার ব্রেন স্ট্রোক করে যেতে পারে এবং এটা আপনার লাইফ নিয়েই পড়ে যাবেন আমরা আসলে শুনছিলাম যে ডায়াবেটিস কি কি কারণে আসলে হচ্ছে বিষয়গুলো আমরা শুনছিলাম আনকন্ট্রোল ডায়াবেটিস সেটিকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা প্রথম জিনিস যে কিডনির সমস্যাটা দূর করতে গেলে আপনাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতেই হবে সেটা দুইটা অপশন আমরা বলছি ওষুধ এবং আগে তো আরেকটা ব্যাপার বলছি তার যে খাবার তার এক্সারসাইজ সেটা করতে হবে এর সাথে আসে ওষুধ এই ওষুধটার ক্ষেত্রে বিশেষ করে নেপ্রোপ্যাথি কিডনি জনিত সমস্যা যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব প্রিকশন নিয়ে খুব সতর্কতার সাথে ওষুধগুলো ইউজ করতে হয় আপনাকে চিন্তা করতে হয় যে কোন ওষুধগুলো আপনাকে আপনার কিডনির সমস্যা বাড়াতে হবে এই যে তত্র বলছিলাম যে ওষুধ কিনে খাওয়া সেটা বন্ধ করতে হবে এবং ইস্ট ধরনের রুগীদের ক্ষেত্রে অপশন থাকে যে ওষুধের অপশন খুব কমই থাকে আমাদের ইন্সুলিন শুরু করতে হয় বিশেষ করে যাদের ডায়াবেটিসটা অনেক বেশি থাকে এবং ইনসুলিনটা লাইফ লং তাকে কন্টিনিউ করতে হয় সুগারের মাত্রাটা স্ট্রিক্টলি মেনটেন করতে হয় অনেক রুগী বলে যেনা আমার বারো আসে আমি ভালো আছি এই বারোটা আমার জন্য ভালো না নেপ্রোপ্যাথির জন্য কখনোই ভালো না এই মাত্রাটা কেমন থাকবে আর রুগী কিভাবে আসলে এই মাত্রাটা নিয়ন্ত্রণ করবে এখন কিন্তু একটা পপুলার কথা আছে সেটা হচ্ছে এস এম এম জি অর্থাৎ সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ এস এম বিজি এটা কিন্তু সারা বিশ্বে এখন জনপ্রিয় হচ্ছে তাহলে আপনাকে নিজে নিজে পরীক্ষা করে দেখতে হবে আপনার সুগারটা কেমন থাকে এইটা হচ্ছে ডায়াবেটিস জনিত যাদের নেপ্রোপ্যাথি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ কেমন করে করবেন অর্থাৎ সপ্তাহে আপনি একদিন করেন একবার মাপবেন না আমরা বলি যে সপ্তাহে একদিন আপনি চারবার সুগার মাপবেন চারবার কী কী বার হতে পারে আপনার সকালে না খেয়ে আপনার সুগার কত আচ্ছা সকালে খাওয়ার দুই ঘন্টা পরে আপনার সুগার কত তারপর দুপুরে খাওয়ার দুই ঘন্টা পরে আপনার সুগার কথা এবং রাত্রে খাওয়ার দুই ঘন্টা পরে আপনার সুগার কত এটা দেখে দেখেন কিছু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি হয় কিছু হয়েছে সকালে সুগারটা নিয়ন্ত্রণে থাকে কিন্তু দেখা গেছে তার দুপুরে সুগারটা অনেক বেশি হাই হয় তাদের কিন্তু কিন্তু সঠিক চিকিৎসাটা তাদের হয় না আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন সকালে না খেয়ে মাপছেন খাওয়ার দুই ঘন্টা পরে মাপছেন সুগার ভালো ডাক্তার কোনো কিছু করে নাই বলছে ওষুধ চলো হচ্ছে দেখা গেছে দুপুরে এবং রাতে আপনার সুগার অনেক বেশি হাই থাকে এই জন্য বলি চারবার মাপা চারবার মাপে সেটা কি করতে হবে এই যে আমি টার্গেট লেভেলটা বলছিলাম যে খাওয়ার দুই ঘন্টা পরে আপনাকে আটের নিচে রাখতে হবে অন্তত আপনি যদি ফিফটি ইয়ার্সের লেস হন খাওয়ার দুই ঘন্টা পরে আপনাকে আটের নিচে আপনি যদি সিক্সটি ইয়ার্স হন আমরা বলি অন্তত মিনিমাম নয়ের নিচে আপনাকে রাখতে হবে না খেয়ে নর্মালি আপনাকে ছয়ের নিচে রাখতে হবে সেটা যদি আপনার সিক্সটি ইয়ার্সের উপরে হয় অন্তত মিনিমাম সাতের নিচে রাখতে হবে আর হচ্ছে অ্যালবুমিন যাতে না যায় সেই জন্য আমরা প্রিকিশন অর্থাৎ আমরা যে নেপ্রোপ্যাথি নিয়ে কথা বলতেছিলাম সেই নেপ্রোপ্যাথি ক্ষেত্রে অ্যালবুমিন যাতে কম যায় তার কিছু ওষুধ পাওয়া যায় বিশেষ করে যেগুলো হাইপার কাজ করে আবার এই অ্যালবোমিটাকে অনেক বেশি কমাই দেয় সেটা আপনাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে কিডনি রোগ বর্তমান অনেক কমন একটি সমস্যা ইদানিং আমাদের অনেকের মধ্যে কিডনি রোগ দেখা যাচ্ছে এটা আমাদের খাদ্যাভ্যাসের কারণে অথবা দেখা যায় বংশীয় কারণেও হয়ে যায় বাট ইদানিং আমাদের খাবারে অনেক ভেজাল থাকে যার কারণে এটা অনেক বেশি কমন যেখানে আগে ষাট বছরের পর আমরা কিডনি রোগী পেতাম এখন দেখা যায় ত্রিশ পঁয়ত্রিশেই আমরা কিডনি রোগী পেয়ে যাচ্ছি কিডনি রোগে যারা থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় খাবার মেনটেন করাটা অত্যন্ত জরুরি থাকে এটা একটা ম্যাটাবলিক সমস্যা আমাদের কিডনিটা সাধারণত ছাঁকনি হিসাবে কাজ করে আমাদের রক্তে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো ছেকে আমাদের শরীর থেকে বের করে দেওয়া তার কাজ হয়ে থাকে সেই সময় তার কিডনি রোগ বিভিন্ন কারণে হতে পারে সেই কারণ হোক না কেন যাই হোক আপনার খাবার মেনটেন করাটা জরুরি হয়ে থাকে যেহেতু এটা একটা মেটাবলিক সমস্যা এই কারণে যে খাবারগুলো থেকে আমাদের ক্রিয়েটিনিন বেশি তৈরি হয় সেই খাবারগুলো যদি আমরা পরিমিত পরিমাণে নিয়ে নিই যেটা আমাদের শরীরে লাগবে ততটুকুই তাহলে এটা আমাদের কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে কিডনি রোগের ক্ষেত্রে এখন পর্যন্ত অনেক ভালো কোনো ঔষধ আবিষ্কার হয়নি যে কিডনিটা ভালো করে দেবে কিন্তু কিডনিটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য বা এর চেয়ে বেশি যেন আরও দুর্বল না হয়ে যায় সেটার জন্য ডক্টররা রীতিমতো চেষ্টা করে যাচ্ছে ঔষধপত্র দিয়ে যাচ্ছে এবং খাবার থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন এটা আরও ড্যামেজ না হয়ে যায় সেই কারণে চেষ্টা করবেন প্রোটিন জাতীয় খাবারটা আমাদের মেনুতে পরিমিত পরিমাণে নিয়ে আসতে যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা ছোটো থেকেই মাছ মাংস ডিম দুধ খেয়ে অভ্যস্ত সেই কারণে আমরা আমাদের খাবারে অ্যানিম্যাল প্রোটিনগুলোই রাখার চেষ্টা করবো প্লান্ট প্রোটিনগুলো যেহেতু আমরা একটু কম পরিমাণে ছোটো থেকে খাই এই কারণে আমাদের অ্যাবজরশনটাও তুলনামূলক এটার রেটটা হাই থাকে যেটা আমাদের কিডনির ফিল্টারেশন রেটটাকে বাড়িয়ে তোলে যার কারণে আমরা প্লান প্রোটিন অর্থাৎ বা ডাল বাদাম বিচি জাতীয় খাবার সয়া এগুলো আমরা একটু কম পরিমাণে রাখার চেষ্টা করবো পরবর্তীতে যদি ডক্টরের পরামর্শ অথবা ডায়টিশিয়ানের পরামর্শে এটা আমরা ইনক্লুড করতে পারি তাহলে অবশ্যই এটা খাবারে তখন প্রয়োজনে ইনক্লুড করব। কারণ ফিলট্রেশন রেটের উপর ডিপেন্ড করে তো এই জন্য বিচি জাতীয় খাবারগুলো ডাল জাতীয় খাবারগুলো আমাদের মেনু থেকে বাদ রাখবো আর প্রোটিন থেকে যেহেতু আমাদের বর্জ্য পদার্থগুলো মেনলি তৈরি হচ্ছে সেহেতু অ্যানিমেল প্রোটিনের মধ্যে মাছ মাংস ডিম দুধই রাখার চেষ্টা করব। দুধে অনেক সময় ফসফেটের পরিমাণ বেশি থাকে দেখে ফিলট্রেশন রেট বাড়িয়ে দিতে পারে তো অবশ্যই ডাইটেশানের অথবা ডক্টরের পরামর্শ ছাড়া আমরা দুধটা প্রথম অবস্থায়ই নিব না আগে মাছ মাংস ডিম দুধটাই রাখার ট্রাই করব এটা থেকে আমাদের পুষ্টিগুলো মেটানোর চেষ্টা করব এছাড়া কিছু সবজি আছে যেমন ক্রুসি জাতীয় সবজি অথবা কিছু পিউরিন জাতীয় খাবার আছে যেগুলো আমাদের ফিল্ট্রেশন রেট বাড়িয়ে দেয় সেই পিউরিন জাতীয় খাবার অর্থাৎ অ্যানিমেল যে অর্গ্যানগুলো হয়ে থাকে অথবা মাছের কাটা বা হাড় গুড় যেগুলো থেকে পিউরিন বাড়িয়ে দিতে পারে এই খাবারগুলো আমরা কম খাবো এতে আমাদের কিডনির ফিলট্রেশনটা ভালো থাকবে এছাড়া সারাদিনের মেনুতে আমরা খাবারটাকে ছয় ভাগে ভাগ করে খেলে সারাদিনের ফিলট্রেশনটাও ভালো থাকে ডায়াবেটিস রোগী যারা রয়েছে তাদের কিডনিকে ভালো রাখার জন্য কিংবা সুস্থ রাখার জন্য কি কি করণীয় প্রথম জিনিস যত্রতত্র ওষুধ কিনে খাবেন না আমি এই কথাটা কেন বললাম এটা কিন্তু কেউ বলবেন আপনাকে এটা একটা বড় কারণ আমাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যত্রতত্র ওষুধ তত্র চিকিৎসা নেবেন না ফেসবুক সোশ্যাল মিডিয়াতে রহমারি বিজ্ঞাপন দেখে এটা করা যাবে না দি হচ্ছে যে আমি যেভাবে বলছিলাম আপনাকে স্ট্রিক্টলি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে নিয়মিত কন্ট্রোল করতে হবে আর একটা ব্যাপার নিয়মিত চেক করতে হবে আপনার কিডনির সমস্যাটা কত দূর এটা কত দূর আগালো এটা জটিলতার দিকে যাচ্ছে কি না জটিলতা হলে সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থাপনা নিতে হবে কারণ কি কিডনি জটিলতায় যেটা হবে যে একটা পর্যায়ে গিয়ে আপনি ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারবেন না কি দরকার হবে পারমানেন্ট ডায়ালাইসিস তারপরেও আপনি পারবেন না কি দরকার হবে রেনাল ট্রান্সপ্লান্ট দেখেন যাদের ডায়াবেটিস থাকে তাদের রেনাল ট্রান্সপ্লান্টটা সাকসেস হওয়ার রেটটা অনেক বেশি কম রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যাদের ডায়াবেটিস থাকে শুধু হেমোডায়ালাইসিসের ক্ষেত্রেও জটিলতা যেগুলো সেগুলো অনেক বেশি হয় এর চেয়ে ভালো কী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আপনি কারণটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না আপনার কিডনির সমস্যা হবে না আপনার কিডনি ভালো থাকবে কিন্তু প্রথম দুইটা কথাই বলছি আপনি যত্র যত্র ওষুধ খাবেন না নিজে নিজে ওষুধ কিনে খাবেন না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে মাথা ব্যথা হচ্ছে কিন্তু ব্যথা তো মাথায় নয় ইটস রিফার্ডেড পে অর্থাৎ সারভিকোজেনিক্যাডেক সবাইকে রিজন থেকে ব্যথা মাথায় চলে আসে অথবা গ্রেটার অক্সিপিটাল নার্ভ থেকে ব্যথা মাথায় চলে আসে অক্সিপিটাল এরিয়া থেকে ব্যথা মাথায় চলে আসে ব্যথা ব্যথা মানেই হাড় মাংস জয়েন্টের ব্যথা তো জয়েন্ট সব জায়গায় আছে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ